আজকে আপনাদেরকে শোনাবো এ যুগের কিছু মুসলিমদের বীরত্বের গল্প। আসলে তুরস্ক শুধু আজ থেকে নয়, হাজার বছর ধরেই যেন এক বীরের জাতি। গল্পটা তুর্কি সেনাবাহিনীর তিনজন কমান্ডোকে নিয়ে, যারা নিরীহ ফিলিস্তিনের নাগরিক হত্যার অপরাধে ইসরায়েলের সেনাবাহিনীর ঘরে ঢুকে তাদেরকে মেরে এক চরম প্রতিশোধ নিয়েছিল। শুধু মুসলিম নয়, একজন ভালো মনের মানুষ হিসেবে হলেও আজকের গল্পটা আপনার শোনা উচিত, কারণ আজকের গল্প ভ্যালি অব দ্য উলফ প্যালেস্টাইন সিনেমাকে নিয়ে। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই অবরুদ্ধ ফিলিস্তিনের নাগরিকদেরকে সাহায্য সেবা দেওয়ার জন্য বিভিন্ন দেশের মুসলিম অমুসলিম সহ মানবতাবাদীদের একদল লোক বেশ কটি জাহাজ নিয়ে রওনা দেয় ফিলিস্তিনের উদ্দেশ্যে। কিন্তু তাদের জাহাজ যখনই আন্তর্জাতিক সমুদ্র সীমা পার করে ঢুকে পড়ে ইসরায়েলের সমুদ্র সীমায়, তখনই তাদের উপর নেমে আসে এক মৃত্যুর ভয়ঙ্কর খেলা। কারণ ইসরায়েলের নিষ্ঠুর সেনাবাহিনীর এক বিশাল কমান্ডো দল সেই জাহাজগুলোতে পানি ও আকাশপথে হামলা করে। ইসরায়েলের আর্মিরা সেখানে থাকা মানব দরদি নিষ্পাপ মানুষগুলোকে নির্বিচারে গুলি করে মারতে থাকে। মুসলিম অমুসলিম সহ সেখানে প্রায় 30 জনের বেশি লোকজনদেরকে মেরে ফেলা হয়, আহত করা হয় আরও 50 জনের মতো মানব দরদি মানুষগুলোকে। এক ভয়ঙ্কর মৃত্যুর খেলায় মেতে ওঠে ইসরায়েলি সেনাবাহিনী। আর এই সম্পূর্ণ হত্যাকাণ্ড ঘটায় ইসরায়েল সেনাবাহিনীর একজন কমান্ডো মোশে আর তার দল। কিন্তু এই ধ্বংসলীলায় সেই জাহাজে মারা যায় তুরস্কের 8 জন নাগরিক আর একজন আমেরিকান বংশোদ্ভূত তুরস্কের নাগরিক। কিন্তু এখানে অন্য সব দেশের মতো তুরস্ক বসেছিল না আন্তর্জাতিক আদালতের বিচারের আশায়। তারা সিদ্ধান্ত নিয়েছিল শত্রুর ঘরে ঢুকে তাদের বংশ নির্বংশ করে ফেলবে। আর হ্যাঁ, এই জন্যই তুরস্কের 3 জন কমান্ডো সোজা চলে যায় ইসরায়েলে তাদের নাগরিক হত্যার প্রতিশোধ নিতে। আর এই কমান্ডো দলের লিডার ছিল পোলা তালেমদার, আর তার সহযোগী ছিল আব্দুল হাই আর মেমাতি, আর তাদের সাহায্য করত ইসরায়েলি একজন নাগরিক যার নাম ছিল আব্দুল্লাহ। এখন প্রথমেই তারা 3 জন আমেরিকান এক মেয়ে ট্যুর গাইড সিমন লেভিকে নিয়ে চলে যায় ইসরায়েলি সীমান্তে। আর এখানে তাদেরকে অনেক জিজ্ঞাসাবাদ করা হয়, আর এক পর্যায়ে তাদের জিজ্ঞেস করা হয় তোমরা তুর্কি থেকে ইসরায়েলে কেন এসেছো। আর এখনই পোলাদ সে পুরো গোলা বারুদে ভরা ইসরায়েলি সৈন্যদের সামনে বুক ফুলিয়ে বলে, আমি ইসরায়েলে এসেছি তোমাদের কমান্ডার মোশেকে মেরে ফেলতে। এটি শুনে ইসরায়েলি আর্মিরা পোলাদের উপরে হামলা করার আগেই পোলাদ তার ক্ষিপ্র গতিতে খালি হাতে সেখানে থাকা ইসরায়েলি আর্মিদের উপর এক প্রাণঘাতী হামলা করে। নির্ভীক সেই কমান্ডো দল যেন চোখের পলকে কজন ইসরায়েলি সৈন্যকে মেরে তাদের হাত থেকে বন্দুক ছিনিয়ে নেয়। আর এখন এক ভয়ানক সম্মুখ যুদ্ধ হয় সেখানে। কিন্তু সেখানকার পরিস্থিতি অনেক ভয়াবহ হতে থাকে, আর এখন তারা কোনো রকমে সেখান থেকে পালিয়ে আবদুল্লার গাড়ি অবধি পৌঁছে যায়। আর সেই গাড়ির ভেতরে ভয়ে চিৎকার করতে থাকা সেই আমেরিকান মেয়েটি অর্থাৎ সিমন, সে ভয়ে গাড়ির ভিতরে অজ্ঞান হয়ে যায়। আর তার পাসপোর্ট দেখে পোলাদ বুঝতে পারে এই মেয়েটিও একজন ইহুদি। যাই হোক, এখন মোশেকে দেখানো হয় যে তার ফায়ার বুলেট উৎপাদনের জন্য অ্যাপ্রুভাল নিতে এসেছিল তার উপরস্থ কর্মকর্তাদের কাছে। আসলে এই বুলেটগুলো দেখতে সাধারণের মতো হলেও এগুলো শরীরে ঢোকার পর এক ধরনের কেমিক্যাল নিঃসরণ করে, যার ফলে গুলি শরীরে যেখানেই লাগুক না কেন মৃত্যু নিশ্চিত। জাতিসংঘের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে ইসরায়েল এই ফায়ার বুলেটের বিশাল পরিসর উৎপাদনের অনুমতি পেয়ে যায়। এদিকে মোশের দলের এক সহযোগী সেখানে এসে মোশেকে জানায়, আজকে সীমান্তবর্তী ঘাঁটিতে 3 জন তুর্কি নাগরিকের হামলায় 9 জন সেনা মারা গেছে, আর তারা আপনাকে মারতে এসেছে বলেও জানিয়েছে। মোশে একদম ঠান্ডা মাথায় বলে, ঠিক আছে তাহলে ধরে ফেলো ওদের। এদিকে এতক্ষণে রাত হয়ে গেছে আর তুর্কিশ কমান্ডো দল পৌঁছে গেছে ফিলিস্তিনের মূল ভূখণ্ডে। তারা এখন আবদুল্লার বাড়িতে এসে আশ্রয় নিয়েছে, আর আবদুল্লার বাড়িতে এসে তারা জানতে পারে ইসরায়েলকে নির্মম আগ্রাসনী না চালিয়েছে পুরো ফিলিস্তিনি জুড়ে। ইসরায়েলি সেনাবাহিনীরা সেখানে বাড়ি করার জন্য ফিলিস্তিনিদের থেকে ঘুষ নিত, আর তারপর বাড়ি করা শেষে কয়েক মাস পরে আবার গুঁড়িয়ে দিত। আর এভাবে আবদুল্লার বাড়িও 6 বার ভেঙেছে তারা। আর এখন সেখানে থাকা মেমেতি বলে, আবদুল্লাহ তুমি তো ইঞ্জিনিয়ারিং করেছো ভাই, তুমি লেবাননে ভালো জবও করতে, সেখানে পরিবার নিয়ে থাকলে না কেন, ফিরে এলে কেন। আবদুল্লাহ বলে, যদি আমি যাই আমার পরে আরও একজন যাবে, আর এভাবে যদি আমরা দেশের জায়গা ছেড়ে দিতে থাকি তাহলে পুরো দেশটাই তো গিলে খাবে ইসরায়েল। আমি টাকা যেখান থেকেই কামাই করি না কেন, তা আমি আমার দেশের মাটিতেই খরচ করতে চাই।
আবদুল্লাহ সেখানেই সব বাধা পেরিয়ে তার মা, ইসরায়েল সৈন্যদের গুলি খেয়ে পা হারানো পঙ্গু একটা ছেলে আর জেলে থাকা তার ভাইয়ের বউকে নিয়ে নিজ দেশেই ছিল। কিন্তু এতক্ষণে মোশের সৈন্যদের কাছে খবর পৌঁছে গেছে তুর্কিশ কমান্ডোরা এই গ্রামেই আছে। তারা তাদের গোলা বারুদ গাড়ি বহন নিয়ে সেই গ্রামে হামলা করতে চলে আসে, কিন্তু তাদেরকে বাধা দেয় ফিলিস্তিনি পুলিশ। আর এখন মোশের এক সহযোগী এই খবর আবার মোশেকে জানায়, আর কিছুক্ষণের মধ্যেই সেখানে মোশে চলে আসে। মোশে পুলিশদেরকে ঠান্ডা মাথায় বলে, আমাদেরকে যেতে দাও। কিন্তু পুলিশ বলে, এটা ফিলিস্তিনিদের এলাকা, এখানে তোমাদের কোনো দাদাগিরি চলবে না, চলে যাও এখান থেকে। মোশে বলে, এলাকা কোনটা কার সেটা আমি ডিসাইড করব, তুই নয়। বলে সে পুরো ফিলিস্তিনি পুলিশ বাহিনীর উপরে হামলা করে দেয় আর একে একে সব পুলিশ অফিসারদেরকে মেরে ফেলতে থাকে। এদিকে গোলাগুলির শব্দে ঘর থেকে পোলাত, আব্দুল হাই আর মেমাত তাদের অস্ত্রপাতি নিয়ে বেরিয়ে আসে। আর এখানে পোলাত দেখতে পায় মোশেকে। সে বলে, আমরা মোশেকে না ধরে কোথাও যাব না। আর এখানে শুরু হয় আরেকটা ভয়ানক ধ্বংসলীলা, এক নিষ্ঠুর গণহত্যা। মোশে আর তার বাহিনী পুরো গ্রামে যেদিকে খুশি এলো পাথারে গুলি করতে থাকে, পিঁপড়ের মতো মানুষ মারতে থাকে আর লুকিয়ে লুকিয়ে সেই তিনজন কমান্ডো তাদেরকে প্রতিহত করতে থাকে। এক এক করে ইসরায়েলি সেনাদেরকে প্ল্যান করে মারতে থাকে পোলাতের দল। ধীরে ধীরে পোলাত ইহুদি সৈন্যদেরকে মারতে থাকে আর শেষমেশ সে সামনে পেয়ে যায় মোশেকে। আর এক মোক্ষম নিশানা, হাতের সেই পিস্তলের গুলি গিয়ে লাগে সোজা মোশের চোখে। চোখ এফোর ওফোর করে চলে যায় বুলেট। মোশে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় আর পুরো সৈন্যদল এখন তাদের কমান্ডো মোশেকে নিয়ে হাসপাতালের দিকে যেতে থাকে আর পেছনে ফেলে যায় শত শত ফিলিস্তিনি মুসলিমদের লাশ। তারপরেও যেন তারা বিজয়ের উল্লাস করতে থাকে। এদিকে এতক্ষণে পোলাত তার দল নিয়ে ইসরায়েলি সেনাদের এক গাড়ি ডাকাতি করে যেতে থাকে মোশেকে ভর্তি করা সেই হাসপাতালের দিকে। আর তারা যেন আজ নিয়ত করেই বেরিয়েছে মোশেকে ধরবে বলে। আর তারা সেই টপ সিকিউরিটি হাসপাতালে পৌঁছানোর আগে সেখানে গোলাগুলি শুরু হয়ে যায় আর গোলাগুলির এক পর্যায়ে মেমাতির হাতে ও পায়ে দুটি গুলি লেগে যায়। তারপরেও তারা সেখানে সাহসিকতা আর অভিজ্ঞতার বলে ইসরায়েলি সেনাদেরকে মেরে সে হাসপাতালের ভিতরে ঢুকে দেখে, না সেখানে মোশে নেই। এদিকে মেমাতির অবস্থাও খারাপ হতে থাকে ধীরে ধীরে। তাই পোলাত সেখানের কন্ট্রোল রুমে গিয়ে সব কম্পিউটার ক্যামেরার উপর এলোপাথারি গুলি করে নষ্ট করে দিতে থাকে, যাতে এখানে আসা তাদের পার্সোনাল ইনফরমেশন কোনোভাবেই ইসরায়েলিদের হাতে না যায়। এখন একদিকে পোলাত মেমাতকে নিয়ে যায় এক ছোট্ট ডাক্তারের কাছে আর অপরদিকে বড় এক হাসপাতালে ততক্ষণে মোশের জ্ঞান ফিরে আসে। তার এক চোখ এখন সেলাই করে বন্ধ করে দেয়া হয়েছে আর সেই অবস্থায় মোশে রাগে ফুসতে ফুসতে তার দলবল নিয়ে আসে সেই ধ্বংসপ্রায় কন্ট্রোল রুমে। আর দুর্ভাগ্যবশত সেখানে একটা কম্পিউটার এখনও চালুই ছিল আর মোশে সেই কম্পিউটারে দেখতে পায় আবদুল্লাহর চেহারা। সে স্ক্যান করে বের করে ফেলে আবদুল্লাহর ঠিকানা আর কালক্ষেপণ না করে মোশে তার দলবল নিয়ে হামলা করে আবদুল্লাহর বাড়িতে। আর এখানে সৃষ্টি হয় এক হৃদয় বিদারক দৃশ্যের। একে একে আবদুল্লাহর পরিবারের সবাইকে বের করে আনা হয়, শুধু ভেতরে ফেলে রাখা হয় আবদুল্লাহর প্রতিবন্ধী একমাত্র ছেলেকে। আর এখন বাহিরে মোশে আবদুল্লাহর পুরো পরিবারকে জিজ্ঞেস করে আবদুল্লাহ কোথায়, আর তারা তো জানেই না তারা কি বলবে। আর এখন এই নিস্তব্ধতায় যেন মোশেকে আরও রাগিয়ে দেয়, সে ঘরের ভেতরে থাকা আবদুল্লাহর ছেলে সহ তাদের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেয় আর ভেতরে সে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা যায় এক নিষ্পাপ ছোট্ট বাচ্চা, যে চাইলেও বের হতে পারেনি কারণ এই ইহুদি সন্ত্রাসীরা একসময় তার পায়ে গুলি করে দিয়েছিল এবং তাকে পঙ্গু বানিয়ে রেখেছিল এতদিন। এদিকে বাহিরে আবদুল্লাহর মা তার নাতির জন্য চিৎকার করে আহাজারি করতে থাকে, পাশে মোশের উপরে এসে পাথর ছুটতে থাকে আর এখনই মোশের এক সহকারী বেচারা বুড়ির উপরেও গুলি করে দেয় আর সিমনকে সহ আবদুল্লাহর পুরো পরিবারকে ধরে নিয়ে যায় জেলে। এদিকে আহত পড়ে থাকা আবদুল্লাহর মা তার নাতিকে খুঁজতে গড়িয়ে গড়িয়ে চলে যায় সেই ধ্বংসস্তূপের কাছে আর তাকে বলে, এহমাত তুমি ভয় পেও না ভাই, ফেরেস্তারা তোমার সাথে আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে পথ দেখাবে ভাই, তুমি একদম ভয় পেও না, আল্লাহ তোমার পাশেই আছে, এখন শান্তিতে ঘুমাও ভাই আমার। বলে সেখানে এহমাতের সাথে তার দাদিও মারা যায়। আর এদিকে আবদুল্লাহ, পোলাত, আব্দুল হাই আর আহত মেমাতি সবাই বসে পরদিনের হামলার প্ল্যান বানাচ্ছিল। সেখানে তারা হাজার হাজার ফিলিস্তিনিদেরকে আটকে রাখা জেলখানায় হামলা করবে বলে ঠিক করে। এর ফলে মোশে তাদের ধরার জন্য আসবে, কিন্তু তারা জেল থেকে ছাড়া পাওয়া সকল ফিলিস্তিনিদের হাতে অস্ত্র তুলে দেবে আর এর ফলে তারা অনেক জনশক্তি পাবে আর মোশেকে তার
তারাই ধরে ফেলতে পারবে। আর তখনই সেখানে এক হুজুর চলে আসে আর সে আবদুল্লাহকে খবর দেয় যে তার মা আর ছেলেকে ইসরায়েলি আর্মিরা এসে মেরে ফেলেছে। বেচারা আবদুল্লাহ যেন ভেতর ভেতর চুরমার হয়ে যায়। তারপরও আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে তারা পরদিন আবার হামলা করে সেই জেলখানায়। একে একে মারতে থাকে ইহুদি সৈন্যদেরকে, আর এক পর্যায়ে পোলাদ সেখানে থাকা একটি ট্যাঙ্কের কন্ট্রোল পেয়ে যায়। সে ট্যাঙ্ক থেকে বিশাল সব রকেট লঞ্চার দিয়ে ধ্বংস করতে থাকে জেলের দেয়াল আর বড় বড় সুরক্ষা টাওয়ারগুলো। এদিকে সেই জেলের ভিতরেই ছিল সিমোন, অর্থাৎ সেই ইহুদি মেয়েটি। এখন সিমোনকে নিয়ে আসা হয় সেই জেলের প্রধানের কাছে, যেখানে সিমোন তাকে ধিক্কার জানাতে থাকে, একজন নিকৃষ্টতম ইহুদি হিসেবে গালি দিতে থাকে। কিন্তু জেল সুপার তাকে বলে, তুমি তো জানোই মুসলমানরা পবিত্র রক্ত দিতে পারে শুধু, তাই পবিত্র রক্ত শুধু ফিলিস্তিনেরাই দেবে, ইসরায়েলের কোনো নাগরিক কোনো দিনও দেবে না। আর জেল সুপার সিমোনকে বলে, তুমি ইহুদি হবার যোগ্যই নও, বলে তাকে আবার ধরে নিয়ে যাবার আদেশ দেয়। এদিকে পোলাতের দল আলাদা হয়ে যায়। পোলাত আর মেমাতি ধীরে ধীরে ভেতরে ঢুকতে থাকে সেই জেল সুপারের কাছে, আর আব্দুল হাই তাদের জেলখানার আশেপাশে সকল গাড়ি হেলিকপ্টার ট্যাঙ্কে বোম লাগাতে থাকে, আর আব্দুল্লাহ যায় জেলখানার কায়েদিদেরকে ছাড়াতে। এদিকে সে জেল সুপারের কাছে খবর পৌঁছে যায় জেলখানায় হামলা হয়েছে। সে তার বডিগার্ডদেরকে নিয়ে পালাতে থাকে, কিন্তু তার সামনে এসে যায় পোলা। সে এক মুহূর্তে বডিগার্ডগুলোকে মেরে জেল সুপারকে ধরে নিয়ে যায় তার রুমে। সে জেল সুপার পোলাতকে বলে, তুমি কি চাও? তুমি দুনিয়ায় থাকা যে কোনো জিনিস চাও আমি তোমাকে এনে দেব, কিন্তু আমাকে ছেড়ে দাও। আর যদি আমার অফার গ্রহণ না করো তাহলে আমাকে মেরে নিজে জীবিত কিভাবে যাবে তুমি? আসলে জেল সুপারের নাম ছিল আভি। সে ইসরায়েলি সেনাবাহিনীর একজন উচ্চ পদস্থ কর্মকর্তা ছিল। পোলাত বলে, সব দিতে পারবি তুই? পোলাত বলে, তাহলে আমি চাই তুই ফোন করে মোশেকে এখানে নিয়ে আয়, আর আমি তারপর তোদেরকে হত্যা করি। আর এখন আভিকে দিয়ে ফোন করিয়ে পোলাত নিজেই ফোন ধরে বলে, হয়তো বুঝে গেছিস মোশে আমি কোথায় আছি। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে মোশে চলে আসে, কিন্তু সে ছিল খুবই চালাক। সে তার সাথে নিয়ে আসে সেই হুজুরটিকে, আর এখন চারদিক থেকে ইসরায়েলি সেনাবাহিনী তাদেরকে ঘিরে নেয়। তাই এখন বাধ্য হয়ে পোলাত আভিকে ছেড়ে দেয়, আর মোশে আভিকে নিয়ে হুজুরকে তাদের কাছে ফিরিয়ে দেয়। আর তাদেরকে বলে, হেলিকপ্টারে করে এখন তোমরা সবাই ইসরায়েল থেকে নিজ দেশে ফিরে যাও। আসলে মোশে প্ল্যান করেছিল হেলিকপ্টারে তাদের সবাইকে উঠিয়ে দিয়ে পুরো হেলিকপ্টারটাই উড়িয়ে দিয়ে সবাইকে মেরে ফেলবে, কিন্তু হেলিকপ্টারে ওঠার পরে পোলাত নিচে লাগানো সব বোম অ্যাক্টিভ করে দেয়। মোশে তাদের উপর হামলা করার আগে একের পর এক বোম ফাটতে থাকে চারিদিকে। মোশে চিৎকার করতে থাকে রাগে, সে চাইলেও আর পোলাতের পিছু নিতে পারে না। এদিকে পোলাত এতক্ষণে সেখান থেকে চলে এসেছে ইসরায়েলি অস্ত্রাগারের দিকে, সেখানে তারা আবদুল্লাহর সাথে মিলিত হয়ে সব অস্ত্র নিয়ে চলে যায় আবদুল্লাহর গ্রামে, আর সেখানের সব বেসামরিক নাগরিকদের হাতে তুলে দেয় গোলা বারুদ অস্ত্রসহ হামলা করার বিভিন্ন যন্ত্রপাতি। ফিলিস্তিনের জনগণ যেখানে ইট পাথর দিয়ে যুদ্ধ করত, আজ তারা হাতে পেয়ে গেছে আধুনিক সব যন্ত্রপাতি। ভেবে দেখেন কি ভয়ানক যুদ্ধই না হতে চলেছে, আর হয়ও তাই। চারিদিকে যেন রণধ্বনি বেজে ওঠে, প্রস্তুত হয় সবাই এক মহাযুদ্ধের। নির্ভীক মুসলমান, বাচ্চা, বুড়ো, যুবক সবাই এত বছরের আগ্রাসন রুখতে দাঁড়ায় একসাথে, যেন হয় আজকে সবাই মারা যাব নয়তো সবাইকে মেরে ফেলবো, এমন এক মনোভাব নিয়ে যুদ্ধে নেমে পড়েছিল তারা। অপরদিকে ভারী গোলা বারুদ ট্যাঙ্ক নিয়ে এক বিশাল সৈন্যবাহিনী আসতে থাকে এই মানুষগুলোকে তাদের মাটিতেই মিশিয়ে দিতে। কিন্তু না, ফিলিস্তিনিরা সবাই যেন বুক আগলে দাঁড়ায় তাদের মাতৃভূমিকে রক্ষা করতে, যেমনটা আমরা করেছিলাম 1971 সালে। শত্রুবল যতই বেশি হোক না কেন, ফিলিস্তিনিদের মনোবল ছিল প্রচুর। তারা এক ভয়ানক সম্মুখ যুদ্ধে লিপ্ত হয়ে যায়। ইসরায়েলি বাহিনী একে একে গ্রেনেড, রকেট লঞ্চার আর ফসফরাস বম ছুড়ে ছত্রভঙ্গ করতে থাকে তাদের প্রত্যেক দলকে, কিন্তু প্রতিবাদীরাও যেন পিছু হটার পাত্র নয়। তারা সব কিছু ছাপিয়ে পাল্টা আক্রমণ করে চলেছে। একাধারে পোলান তার জীবন বাজি রেখে যুদ্ধ করছে, অন্যদিকে তার সাথীরা যেন মেতে উঠেছে ফিলিস্তিনিকে মুক্ত করা আর প্রতিশোধের এক ভয়ঙ্কর খেলায়। আর এভাবে চলতে থাকে অনেকক্ষণ। যুদ্ধের ময়দানে এখন মারা যায় আব্দুল, আর সে তার নিজের দেশের মাটিতে নিজের পবিত্র রক্ত ঝরিয়ে হয়ে গেল শহীদ। আর এখন ইসরায়েলি বাহিনীর ট্যাঙ্কের উপর ফিলিস্তিনিরা পেট্রোল বোমা দিয়ে হামলা করে, আর যুদ্ধ প্রায় তারা জিতে নেয়। কিন্তু এখনই শুরু হয় আকাশপথে হামলা। এক বিশাল হেলিকপ্টার এসে ব্রাশ ফায়ার করতে থাকে নিচে থাকা ফিলিস্তিনিদের উপর, তারা পিঁপড়ের মতো মারতে থাকে ফিলিস্তিনি মানুষ। কিন্তু এবার দূরে থেকে পোলান তার কাছে থাকা রকেট লঞ্চার
ট্রাকটি ছুঁড়ে মালে হেলিকপ্টারের দিকে, আর সাথে সাথে বিধ্বস্ত হয় এক বিশাল বড় আকাশযান। এখন মুখোমুখি হয় মোশে আর পোলান। পোলান তার ক্ষিপ্র গতির সাথে মোশেকে গুলি করে দেয়, আর এদিকে প্রাণ বাঁচিয়ে পালাতে থাকা সে আমেরিকান মেয়েটি মোশের সামনে দিয়ে আসতেই মোশে আবার উঠে তাকে জিম্মি করে ফেলে, আর এবারও সে হেরে যায় পোলানের ক্ষিপ্রতার কাছে। পোলান সোজা একটা গুলি করে মোশের মাথায়, আর যুদ্ধের কমান্ডারের মৃত্যুর সাথে সাথে শেষ হয় এই ভয়ানক মৃত্যুর নগ্ন নাচ, আর চারিদিকে পড়ে থাকে শত শত মুসলিম ইহুদি আর্মিদের লাশ, আর সেই লাশের স্তূপ ভেদ করেও যেন আসতে থাকে বিজয়ধ্বনি, আর এরই সাথে সাথে শেষ হয়ে যায় আজকের গল্প। সিনেমাটা 2011 সালে মুক্তি পায়, যেটা ছিল তুরস্কের ইতিহাসে আজ পর্যন্ত সর্বোচ্চ বাজেটের সিনেমা। তো সিনেমাটা দেখে অ্যাজ এ মুসলিম আপনার যতটা খারাপ লাগবে তার চেয়ে বেশি খারাপ লাগবে একজন মানুষ হিসেবে। আমরা কি আসলে এমন দুনিয়া চেয়েছিলাম? মানুষ কেন এত রক্তপিপাসু? এই 50-60 বছরের জীবনে এত ক্ষমতার কি আদৌ কোনো দরকার আছে? অন্য কোনো জীবজন্তু কি নিজ প্রজাতির ধ্বংসলীলায় মেতে ওঠে এভাবে? আর হ্যাঁ, এই সিনেমাটা দেখতে আমার শরীর কেমন যেন কাটা দিয়ে উঠছিল বারবার। না জানি আমাদের ফিলিস্তিনের ভাইয়েরা প্রতিনিয়তই এমন কত গণহত্যার শিকার হচ্ছে। আল্লাহ আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। আমরা আর যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। তো আল্লাহ হাফেজ।